শুভ দর্শক মণ্ডলী, শুরু করছি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল, যে কথা কেউ বলেনি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো জেনারেশন গ্যাপ নিয়ে। প্রদর্শক, আমরা জানি যে আমাদের এই কাল সে কাল এবং সব কিছু মিলিয়েই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের যারা তরুণ প্রজন্মেরা রয়েছেন, যারা আগের প্রজন্মের রয়েছেন, একটা জেনারেশন গ্যাপ কিন্তু আমাদের তৈরি হচ্ছে। সেই জেনারেশন গ্যাপ নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো, এবং এখানে কথা বলবার জন্য আমরা অত্যন্ত সুযোগ্য একজন ব্যক্তিকে এখানে নিমন্ত্রণ জানিয়েছি, এবং তিনি তার মেয়েকে নিয়ে এখানে এসেছেন। তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি, তিনি রয়েছেন আমাদের সাথে, এবং একই সাথে আমরা পেয়েছি তার সুযোগ্য কন্যা ইশরাক নারায়ণ প্রেরণাকে আমরা পেয়েছি আজকে অতিথি হিসেবে। তাদের সাথে কথা বলবো আমরা আজকের যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে, জেনারেশন গ্যাপ নিয়ে। আমরা প্রথমেই আমি প্রেরণাকে দিয়ে শুরু করতে চাই। প্রেরণা, আজকে তুমি আসলে মূলত মূল অতিথি, মা, এবং আমরা তো সেই তোমাদের পূর্বের প্রজন্মের, তোমার সাথে বেশি কথা বলতে চাই। যেমন আমাদের সময় কিন্তু আমরা কী হয়েছে, আমরা যখন ঈদে একটা জামা পেয়েছি, একটা জুতা পেয়েছি, বা মেয়েরা যারা একটা লাল জামা পেয়েছে, একটা ফ্রক বা একটা সালোয়ার পেয়েছে, তাদের খুব খুশি থাকতো। কিন্তু তোমাদের সময় যেটা হচ্ছে, তোমরা ওয়েস্টার্ন ড্রেস চাও, ইন্ডিয়ান লেহেঙ্গার চাও, বা তোমরা নানা কিছু, একটা ল্যাপটপ চেয়ে বসো, এখন একটা স্মার্টফোন চাও। তো এই যে তোমার মা এবং আমরা তো সেকালের, তো তুমি তোমার বাসায় যখন থাকো, তোমার মায়ের সাথে যখন তোমার কথা হয়, তোমার কাছে মনে হয় কি না যে আমরা একেবারেই সেকালের হয়ে গেছি, তোমরা এই কালের, বা তোমার কাছে এটি মনে হয় কি না যে আসলে আমরা যা করছি কোথাও না কোথাও ভুল করছি কিনা, তোমার কাছে এই গ্যাপটা মনে হয় কি না? যদি আমি বলি, আমার মনে হয় যে হ্যাঁ, যে একটা জেনারেশন গ্যাপ তো অবভিয়াসলি আছে সব প্যারেন্টসদের সাথে এখনের জেনারেশনের চিলড্রেনদের। বাট আমার মনে হয় যে আমার প্যারেন্টসরা সবসময় ট্রাই করে যে আমাদের ওই গ্যাপটা যাতে না হয়, না ফিল করি আমরা, ওভাবে করে আমাদেরকে রেস করার, যে আমাদের এভরিথিং শেয়ার করতে পারি তাদের সাথে, ওরকম একটা আমাদেরকে স্পেস ক্রিয়েট করে দেয়। তো আমার মনে হয় না যে আমাদের মাঝে আছে, কিন্তু আমি জানি যে আমার অনেক ফ্রেন্ডসরা আছে যাদের এরকম, তারা ফিল করে যে আমার মা বাবার সাথে আমি যদি আরেকটু ক্লোজ হতে পারতাম তাহলে হয়তো আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম, বা আমাদের ওই গ্যাপটা থাকতো না। তো আমার পার্সোনালি, আমার কাছে সেটা ফিল হয় না, অ্যান্ড আমি ওটার জন্য অনেক বেশি গ্ল্যাড আমি বলবো। কিন্তু তোমার মা কি তোমাকে বুঝতে পারে? হয়তো বা যখন মা বুঝতে পারছে না তখন বাবার কাছে যাব, আর বাবা যখন বুঝতে পারছে না তখন মার কাছে যাব। বাট আমরা কেউ না কেউ বুঝি, কেউ তো আছে। তো সেক্ষেত্রে তুমি কোথাও গিয়ে কি মনে করো ঠেকে যাচ্ছ কিনা, যে তোমার কোনো কথা বাবাও বুঝছে না, মাও বুঝছে না, কিন্তু আসলে তুমি এই জায়গাটা একটা চ্যালেঞ্জ ফেস করছো? যেমন তুমি মনে করো তুমি এখন ইউনিভার্সিটিতে যাচ্ছ, তোমাকে এখন সবসময়, আমরা আমাদের সময় কি হয়েছে, আমরা সন্ধ্যার পরে চলে আসতে হয়েছে, কিন্তু এখন তোমাদের ক্লাস বা অন্য অন্য কিছু কিন্তু সন্ধ্যার পরে হয়, কিন্তু উদ্বিগ বাবা মা কিন্তু সবসময় টেনশনে থাকে যে তুমি বাসায় ফিরছো না। তো ওই জায়গায় যখন হয় একটুখানি কত ফোন করে বসলো বাবা বা মা, তখন তুমি কি কিভাবে সেটা ফেস করছো, মা আমার ক্লাস আছে একটু বুঝিয়ে বলো, কিভাবে বলো সেটা? হ্যাঁ, আমার যেমন আমি আর্কিটেকচার পড়ছি, আমার আর্কিটেকচারের জন্য দেখা যায় যে মাঝে মাঝে এমনও হয়েছে যে আমি ইউনিভার্সিটিতে রাত 12টা 11টা এরকমও থাকতে হয়েছে। কিন্তু ওরকম সময়টাতে আমার দেখা গেছে যে আমার কাছে মনে হয় আমার প্যারেন্টস অনেক বেশি সাপোর্টিভ। যেমন আমার যদি রাত 12টা এরকম হয়ে যায় তখন বাবা গিয়ে নিজেই নিয়ে আসবে আমাকে। তো আমি একটা এমন ফ্রেন্ড সার্কেলের সাথে মিশি যারা সবসময় আমাকে প্রোটেক্ট করে রাখে, তো তারা কখনো আমার কাছে মনে হয় না যে ইনসিকিউর ফিল করবে বা কোনো কিছু। তারা সবসময় জানে যে আমরা যেই ফ্রেন্ডসদের সাথে মিশি তার আগে দেখে নেয় যে তারা কি ভালো না কি না। সবসময় আমি মুন্নি ভাবি আপনার সাথে আসতে চাই। প্রিয় দর্শকরা জানিয়ে রাখি, মুন্নি ভাবি হচ্ছে আমার স্ত্রীর বড় ভাইয়ের ওয়াইফ, এবং একই সাথে তিনি একজন গুণীশিল্পী তো বটেই, সুতরাং তিনি আমার পারিবারিক বন্ধনও আবদ্ধ। আমি সেই জায়গা থেকে ভাবি আপনার কাছে একেবারেই শেয়ার করি, আপনার বিয়ের সময় কিন্তু আমরা বিয়েতে গিয়েছি, আনন্দ উল্লাস করেছি, সেই সময়টা একটা মানে কী একটা দারুণ সময় ছিল। কিন্তু এখন আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা বাবা মার সাথে কিন্তু কোথাও দাওয়াতে যেতে চায় না, কোথাও নানার বাড়ি যেতে চায় না, তারা নিজেদের মতো করে থাকতে চায়, তারা ঘরের দরজা বন্ধ করে দেয়, তারা সারাক্ষণ মোবাইল ল্যাপটপে থাকতে চায়। তো ওই জায়গাটায় এই জেনারেশন গ্যাপের যে চ্যালেঞ্জটা, সেটা কি মনে করেন তারা ক্ষতিকর কোনো দিকে আছে, না এভাবেই তাদেরকে আমাদের বড় হতে দেওয়া উচিত? অনেক ধন্যবাদ কিরণ ভাই। হ্যাঁ, আমি একটু দর্শকদের বলে নিই যে যারা আমাকে আজ প্রেরণার মা হিসেবে দেখছেন, সেই আমাকে বিয়ে করিয়ে শপিং করে যে শপিংগুলো হয়েছিল সেগুলো কিরণ ভাই করেছেন, এবং সেই অবস্থা থেকে আজকে আমার সন্তান পাশে এবং একদম কাছ থেকে দেখে আজকে তার মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদেরকে ডাকা উচিত, সেজন্য হয়তো আজ ডেকেছেন, আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। হ্যাঁ কিরণ ভাই, হচ্ছে সেটা হলো যে ধরেন যে আমাদের জেনারেশনে এটা হচ্ছে, এটা কিছু করার নাই, কারণ আমার বাবা মা একসময় কি বলতো, গান গাইতো, ঢাকার শহর আইসা আমার আশা পুরাইছে,
আমরা এখন কি হয় যে আমরা আমাদের জেনারেশনে চিন্তা করি যে একটু চিকিৎসার ভালোর জন্য বা কখনো কখনো আমরা একটু বেড়াতে যাওয়ার জন্য বিদেশে কোথায় যাব, কোন কোন দেশ ভালো আছে, আমরা বছর ঘুরলেই টাকা জমাই বিদেশে গিয়ে ঘুরে দেখার জন্য। আর আমার মায়েরা কিন্তু বাবা মায়েরা কিন্তু হ্যাপি থাকতো ঢাকা শহরটা একটা ঘুরে দেখে গেলে। আবার আমার সন্তানরা কি হচ্ছে, তারা এখন চিন্তা করে যে স্পেসে কি হচ্ছে, মঙ্গল গ্রহে কে কখন যাচ্ছে, নাসাতে কোন বাঙালি বা কারা যাচ্ছে কবে, এগুলো নিয়ে তাদের চিন্তা। এভাবে করে কিন্তু এটাকে আমরা কেউ রুখতে পারবো না সময়ের সাথে সাথে। কিন্তু হ্যাঁ, ঘুরে ফিরে যেটা হয় যে আবর্তের মধ্যে আমরা কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে আবার সে পেছনেই আসতে হয়, সে পেছনের জায়গাটার সাথে ওরা এখন অনেক অপরিচিত। যেমন প্রেরণা যেটা ফেস করেনি সেটা আমি বা ওর বাবা সেটাকে ক্রিয়েট করে দিচ্ছি এই জন্য যে যেন ওরা আমাদেরকে ভুল না বুঝে, ওরা যেন বকে না যায়। যেটা হয় যে আমরা যদি একটু কড়া শাসন দিই তখন ওরা কিন্তু বাবা মায়ের সব কথা শুনতে চাইবে না। আমরা প্রথমে চেষ্টা করি যে ও কী চাইছে। আচ্ছা, ও চাইছে, একটা সময় আমার মা বাবা কি চাইতো যে আমি যা বলবো তুই তা শুনবি। হ্যাঁ, আমাদের কোনো ওয়ে ছিল না যে না আম্মা আব্বার সামনে আমরা কিছু বলবো। আর আমরা এখন বোঝার চেষ্টা করি ওর ফ্রেন্ড সার্কেল কীভাবে চলছে, আমার মেয়েটা সেভাবে বা আমার ছেলেটা সেভাবে পড়াশোনা করতে চাচ্ছে বা ওরা এইভাবেই এটা এই সময়টা ওরা কোথাও যেতে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা স্যাক্রিফাইস করি যেন ওরা বুকে না যায়, ওদের যেন খারাপ না লাগা কাজ করে। এটার কারণটাই হলো যে সময়টা এরকম যে ওরা যদি মন খারাপ করে তাহলে ওদেরকে ওরা মন ভালো করার জন্য ওদের অনেক পথ আছে, যে পথগুলো আসলে কোনোটাই ওদের জন্য মানে ভালো পথ না, প্রত্যেকটাই বিপদজনক পথ। সেই পথগুলো আমি আদৌতে তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবো কিনা, প্রক্রিয়াটা একটা পরিবর্তন করতে হবে। এই জন্য আমাদের শাসন প্রক্রিয়া আমরা পরিবর্তন করেছি। ওরা ওদের নানু বাড়ি যেতে চাচ্ছে না, হয়তো দাদার বাড়ি এখন যেতে চাচ্ছে না। আমরা ভাবছি যে ঠিক আছে তাহলে আমরা পরে আরেক সময় একদিনের জন্য গিয়ে আমরা ফিরে আসি, কিন্তু আমরা ওদেরকে নিয়ে কিন্তু যেতে পারতাম হয়তো 7-10 দিনের জন্য, চলো আমরা গ্রামে বেরিয়ে আসি। কিন্তু গ্রামের পরিবেশ ওরা ভালোবাসছে না, নেট নাই, কানেকশান নাই, ওয়াইফাই নাই, আমি ওখানে গিয়ে কী করবো, ওইটা আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে না। ওইটা প্রবলেম ফেস করছে না, কিন্তু আমার মনে একটু কষ্ট হচ্ছে, বাট আমার কিছু করার নেই এই জন্যে, ওদের সময়টাই এরকম। আর আমরা আসলে ওদের দোষটা কী দিব কিরণ ভাই, আমরা একটা সময় যেমন ধরেন যে পরিবেশ পেয়েছি, গান গাওয়ার ঘোরার পরিবেশ পেয়েছি, বাইরে মাঠে খেলার পরিবেশ পেয়েছি, ইউনিভার্সিটিতে যেয়েছি চটপটি খাওয়ার সুযোগ পেয়েছি, ফ্রেন্ডরা সহ আমরা বই পড়ার সুযোগ পেয়েছি, পাবলিক লাইব্রেরিতে যাওয়ার সুযোগ পেয়েছি, তাদেরকে কি আমরা সেই পরিবেশ দিতে পেরেছি? আপনি বেরোলে আমার সন্তানটা আসলে পথে কি হবে কি হবে না সেটা তো আল্লাহর উপরে, ফিসাবিলিল্লাহর উপরে আছি আমরা না। ওদেরকে যে আমরা খুব বেশি কঠিন শাসনে রাখবো সেটারও কোনো উপায় নাই। যেমন আমি অলওয়েজ রাগ করি যে তোমরা কখনো দরজা বন্ধ করবা না, আমি খুব রেগে যাই, আমার মানে আমি খুব কষ্ট লাগে আমার যে বাচ্চারা যখন দরজা বন্ধ করে ওদের পরিবেশে থাকে। আমি সবসময় মানে এটা ছোটবেলা আমি একবার ওদের বলেছিলাম যে ধরো তোমরা ভাই বোন দরজার বাইরে দাঁড়িয়ে আছো, তোমার আমি বা তোমার বাবা যদি তোমাদের মুখের উপর দরজা বন্ধ করে ঘরে থাকে তোমাদের কষ্ট হবে না? আমাদের কষ্ট হয়। সেটাকে প্রেরণা তোমার কাছে যদি আসি, যেটি যে আমার ছেলে তুমি তো একই বয়সী এবং তোমরা তো ভালো বন্ধুও বটে, সেই জায়গায় দেখো আমি আমিও কিন্তু ফিল করি যে আমার ছেলে ইংরেজি মাধ্যমে পড়েছে, তোমরা হয়তো ইংরেজি ভার্সন বা ইংরেজি মাধ্যমে পড়েছো, তুমি খুব ভালো জায়গায় পড়াশোনা করছো, ভালো সাবজেক্টে পড়াশোনা করছো, এই যে অভিভাবকদের যে কষ্টটা, আমার বাচ্চাটা আমার সন্তানটা দরজা বন্ধ করে দিচ্ছে, আমার সন্তানটা সারাক্ষণ ল্যাপটপের মধ্যে আবদ্ধ হয়ে থাকছে, মোবাইলে আবদ্ধ হয়ে থাকছে, তো সেই জায়গাটায় তোমরা কি বাবা আমাকে ফিল করো কিনা, না আমরা একটু খাবার টেবিলে যেতে চাই। যেমন এখন আমাদের সময় কি সংস্কৃতি ছিল, আমরা তো রাতের খাবারটা কিন্তু বাবা মার সঙ্গে টেবিলে বসে খেতাম, কিন্তু তোমাদের সময় কি দেখা যাচ্ছে রুমের মধ্যে প্লেটে করে খাবার নিয়ে তোমরা চলে যাচ্ছ, সেখানে রুমেই তোমরা খাচ্ছ কিন্তু বাবা মার সঙ্গে টেবিলে বসে খাচ্ছ না। তো তোমাদের কাছে এই জায়গাটা কি তোমাদের কাছে একটু বিবেচনা করা দরকার আছে কিনা, আজকে বাবা মার সাথে আমরা বসে একসাথে খেতে চাই, আমি রুমের মধ্যে গিয়ে প্লেট নিয়ে চলে যাব না, আমি রুম বন্ধ করে রাখবো না, তুমি কি হবে দেখো? এটা সত্যি যে আমরা এরকম একটা একদম ঠিক বলেছে, একটা টাইম যেখানে আমরা সবাই একদম নিজেদের মতন থাকতে পছন্দ করি, বাট আমার মনে হয় যে মাঝে মাঝে এমন যে দেখি বাবা যখন আসছে বা মা যখন আসছে একটু সময়ের জন্য হলেও আমরা যখন এটা ওটা অবভিয়াসলি আমরা ফিল করি যে হ্যাঁ এটা ঠিক হচ্ছে না, তো তখন একটু সময়ের জন্য হলেও আমরা দেখা যায় যে মার রুমে একবার নাহলে একবার বাবার কাছে গিয়ে এরকম গিয়ে বসে একটু হলেও 5-10 মিনিট ঘুরে চলে আসবো। আমার একটা আবার নতুন বিড়াল আছে,
তাকে নিয়ে যাই, নিয়ে যেয়ে ওই টাইমটাই আমরা স্পেন্ড করার চেষ্টা করি, যে একসাথে ওই বিড়ালটা নিয়ে যদি সময় কাটে তাহলে একসাথে তো ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছে, তো একভাবে কম্প্রোমাইজ করার চেষ্টা করি। যে তার মানে কোনো না কোনোভাবে বাবা মাকে একটু ছাড় দিয়ে কম্প্রোমাইজ করার চেষ্টা করছে। কিন্তু তুমি এখন যে বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তো দেশের প্রথম শ্রেণীর একটা বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয়ে এখন দেখো কো এডুকেশনের সময়, আমরা যখন পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া প্রায় শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু কো এডুকেশন ছিল না, ছেলেরা মেয়েরা আলাদা পড়তো, আমার ছেলেও সেই একই দেশে ছেলে মেয়ে একসাথে পড়ছে। তো তুমি এই এই আমাদের সময় কি হতো, তুমি নিশ্চয়ই এখন একটু ম্যাচিউর হচ্ছ, আরো বড় হবা, তোমার ভবিষ্যৎ আছে। আমাদের সময় কিন্তু আমরা ভাবিরা কিন্তু এই চিঠি লিখে প্রেম করতাম, আমরা হাতে চিঠি লিখতাম। এখন তোমরা কি করো, মেসেজ করো বা কি হোয়াটসঅ্যাপে দাও, কিছু একটা দাও, অনেক কিছু আমরা যাচ্ছি নিও না। তো তোমরা তুমি মনে ফিল করো কিনা যে তুমি এই যে কোডিকেশন একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে তোমার ছেলে বন্ধুরা বা ছেলেরা মেয়ে বন্ধুরা, তোমরা এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কালচারটা আমাদের তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, সেই জায়গাটাকে চ্যালেঞ্জ মনে করো কিনা, যেটা আমাদের সময় কিন্তু অতটা ছিল না বলে আমরা মনে করি। আমার মনে হয় যে জেনারেশন যখন একটা থেকে আরেকটা জায়গায় যায়, অবভিয়াসলি মাদের আগের যেই জেনারেশন ছিল ওখানেও আমি যেটা দেখেছি যে আমার কিছু খালা যাদেরকে আমি দেখেছি তাদের সময়ও কিন্তু, যেমন আমি যেই স্কুলে পড়েছি ভিকারনেসে, সেটা পুরো একদম গার্লস স্কুল ছিল, কিন্তু যখন এটা আরও অনেক আগে ছিল তখন কিন্তু ওটা কোয়েড ছিল, একটা টাইমে ওটা কোয়েড ছিল, অ্যান্ড দেন ওটার থেকে গিয়ে আবার এটা গার্লস স্কুল হয়ে গেল, এরপরে আবার হয়তো একটা টাইমে গিয়ে ওটা কোয়েড হয়ে যেতে পারে। তো এভরিথিং একটা একটা কিছুর থেকে একটা কিছুতে স্টেপে স্টেপে আগায়। আমার মনে হয় যে এই যে কো এডুকেশন, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা একটা পজিটিভ, আমার কাছে এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট মনে হয়। কারণ হচ্ছে যখন আগে ছিল যে হয়তোবা একটা ফিমেল এক জায়গাতে, যেমন আমরা স্কুলের মধ্যে যখন পড়েছি তখন আমরা কিন্তু ভয় পেতাম যে আমরা কি ওর সাথে গিয়ে কথা বলতে পারবো বা কোনো কিছু, কিন্তু এখন যখন কোয়েড একটা যে জিনিসটা আছে যে বয়েজ অ্যান্ড গার্লস একসাথে পড়ছে, তখন কিন্তু ফ্রেন্ডসরা এমনভাবে হয়েছে যে তারা নিজে থেকে ট্রাস্ট করতে পারছে। ট্রাস্ট করাটাও হয়তোবা ভুলও অনেক সময় হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে যদি আমরা যদি জানি যে আমাদের কাদের সাথে মেশা উচিত কিংবা কাদের সাথে না, তখন আমরাই আমাদের ভালো বা খারাপ দিকটা বুঝতে পারবো। তোমার নিজেকেই বুঝতে হবে আসলে, যদিও দৃষ্টিভঙ্গিটা আমাদের চাইতে পরিবর্তন হয়েছে, তোমরা একসাথে খেলাধুলা করছো, ফুটবল খেলছো, ব্যাডমিন্টন খেলছো, কিন্তু আমাদের সময় হয়তো বা সেরকম ছিল না, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝতে পারছো যে আমার বন্ধুটি আসলে আমি কে হওয়া উচিত। এবং এই যেটা তুমি বলছিলা যে হয়তো তোমার ভুল হতে পারে, সেই জায়গায় কিন্তু ভুল করা যাবে না, কারণ আজকাল তরুণ প্রজন্মের ছেলেরা, তোমার মা বললো, আমি যেটা ফিল করি যে আমরা তোমাদেরকে শাসন করতে চাই না। কেন শাসন করতে চাই না, তোমাকে বেশি শাসন করলে তুমি যদি অন্য কোনো বিগড়ে যাও, যেমন এখন অনেক ধরনের অ্যাডিকশন অনেক কিছু চলে আসছে, তুমি যদি সেগুলিতে আসক্ত হয়ে যাও, সে কারণে আমাদের একটা ভরসার জায়গা তৈরি হয় যে আমার সন্তানরা যাতে দুধে ভাতে ভালো থাকে, সেটি কিন্তু আমার মনে করি। সুতরাং এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার যেটাই থাক না কেন, নিশ্চয়ই আমার ছেলে আমার মেয়ে তার পছন্দের জায়গায় বিয়ে করবে, তার ভবিষ্যৎ আছে, কিন্তু কোথাও যাতে কোনো ভুল না হয়, তোমার বাবা বা তোমার মায়ের যে সম্মান বা আমার যে সম্মান আমার সন্তানরা যাতে রাখে, সেটি কিন্তু আমরা চেষ্টা করবো। ভাবি আমি যদি একটু আসি, ছেলেরা মেয়েরা বড় হচ্ছে, আমাদেরও বয়স বাড়ছে, আমরা কি মনে করি যে এই যে আমাদের যে জেনারেশন গ্যাপটা তৈরি হচ্ছে, আমরা কোনো হতাশার জায়গায় আমাদের তৈরি হয় কিনা, যে আমাদের মনের মধ্যে কোনো রাগ ঢাক তৈরি হয় কিনা, যে ওরা আমাদের কথা শুনতে চায় না, ওরা নিজের মতো করে চলে যায়, ওরা টেলিফোনে কথা বলতেই থাকে, ওরা দরজা বন্ধ করে দেয়, ওরা নেটফ্লিক্সের ছবি দেখতে থাকে, এই জায়গার মধ্যে কি একটা হতাশা হবার কোনো জায়গা আছে কিনা? হ্যাঁ, আসলে আমি একটু লাকি একটা দিকে যে আমার দুটা মেয়ে আপনি খুব ভালো করে জানেন এবং ইন্ডাস্ট্রির সবাই জানে, ওরা ভীষণ লক্ষ্মী হয়েছে, এবং আমি সবসময় বলি যে ওদের এমন কোনো একটা টাইম নেই যেই টাইমটা ওরা কখনো আমার বা ওর বাবার কাছে লুকিয়েছে, এবং ওদের কোনো ফ্রেন্ড বা ওদের এমন কোনো ব্যক্তিগত জীবন নাই যেটা কিনা আমরা দুজন জানি না। এই দিক থেকে আমি বলবো যে আমরা ভীষণ লাকি, কিন্তু কিছু কিছু ছোটোখাটো ব্যাপারে আসলে মন অনেক খারাপ হয় কখনো কখনো। যেমন ধরেন যে আমার হয়তো মনে হলো যে আমার মেয়েটা আজকে এখানে আসবে, আমি ওকে বললাম মাম্মা তুমি এই জামাটা পরো, ভালো লাগছে না এটা আমাকে, ও হয়তো পড়লো না, কিন্তু আমি কিন্তু হয়তো আমার মা ছোটোবেলা এমন একটা জিনিস দিল ওইটা পরেই মঞ্চে চলে গিয়েছি, কিছু বলার কোনো ওয়ে ছিল না, একটা জুতো কিনে দিবে তো ঈদের সময় ইভেন নিজের পছন্দের কোনো ওয়ে ছিল না, তারা যা এনে দিতেন তাই পড়তাম, যেটা আপনি প্রথমেই বলেছিলেন। কিন্তু এখন যেমন আমার শপিং মলে, যেমন বিদেশে গেলেও কী হয়, আমি ভিডিও কলে আমেরিকা থেকে ওদেরকে শপিং মল থেকে ভিডিও কল দিই, মা আমি তোমাদের জন্য এটা কিনবো, আমার যে পছন্দের জিনিসটা সেটা কিন্তু আমি ওদের উপর চাপিয়ে দিতে পারছি না, কিন্তু আমার মন চায় যে না, আমি মাঝে মাঝে দুষ্টুমি করে একদম ব্যক্তিগত গল্প যে অনেক অনেকের বিয়ের ছবি দেখি, আমার খুব ভালো লাগে রেড কালারে মেয়েরা সাজবে,
আমার আমি প্রায় সময় আমার মেয়েকে ছবি দেখাই, আমি দেখো এভাবে করে সাজলে তোমাকে খুব সুন্দর লাগবে, দেখো এইভাবে তুমি কিন্তু কখনো সাজো না, এভাবে সাজলে তোমাকে ভালো দেখাবে, কিন্তু ওর এটা পছন্দ না। এগুলো আমার মনের মধ্যে ছোট ছোট কষ্ট কাজ করে। আজকাল বাচ্চা মেয়েরা কিন্তু লালটা বেশি পছন্দ করে না, একটা সময় কিন্তু আমাদের সময় মেয়েরা খুব লালটা খুব পছন্দ করত, লাল পছন্দ করতাম আমরা, বিয়ে মানেই ভাবতাম, যেমন আপনিই তো আপনারাই তো আমার জন্য গায়ে হলুদে সব হলুদ কিনলেন, বিয়েতে সব লাল কাতান কিনে নিয়ে গেলেন, আমার এখনো মনে আছে, এখনো আছে সেসব কাপড়। কিন্তু অদ্ভুত ঘটনা কি জানেন কিরণ ভাই, যে শাড়ি আপনারা কিনে দিয়েছেন সে শাড়ি সে এখন লাইক করে, কিন্তু আমি যখন তাকে আমার পছন্দটা জানাচ্ছি তখন সে আবার পছন্দ করছে না, না আমার এটা ভালো লাগছে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওরা আসলে ওরা একটু অস্থিরতার মধ্য দিয়ে বা ওদের চয়েসের জায়গাগুলো অনেক অন্যরকম যেখানে আমরা ম্যাচ করতে পারছি না। যেমন কিরণ ভাই ছোট্ট একটা ঘটনা, সেটা হলো যে আমরা একটা সময় বিয়ের সময় কথাই বলতাম না, লজ্জায় তো হাই করতাম না কেউ মিষ্টি খাইয়ে দিলে, আর এখন দেখি গায়ে হলুদে মেয়ে কন্যা নাচছে হাজবেন্ড, এটা একটা ফ্যাশনে দাঁড়িয়েছে যে ওয়েডিং মানি, কিন্তু আমার কাছে তো মনে হয় কি যে না সেই লাজুকতাটাই সৌন্দর্য, এটার সাথে তো আর আমি ওকে ম্যাচ করাতে পারবো না, কারণ ওর জেনারেশন ওনারা তো তাই করছে, আমি আপনি কিভাবে চাপিয়ে দিব। মানে ছেলে মেয়ে দুজনেই গায়ে হলুদে নাচছে, দুজনেই খাওয়া দাওয়া করছে, মানে তারাই সেই লাজুকতার যে ভাবটা সেটা জিনিসটা নেই এখনো, চাইলেও কিন্তু সেটা করতে পারবে না, কারণ ও তো ওর সময়টার সাথে ম্যাচ করছে, অন্যরা হয়তো আপনার আর আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো লাগছে না, আবার ও যদি সেটা না করছে ওর ফ্রেন্ড সার্কেল বলছে সে কেলে বা তুমি আনস্মার্ট। সো আমরা আসলে কোনো কিছুই আমরা সবকে আমি সবসময় বলি যে সবচেয়ে বড় সমাধান দেয় হলো সময়, হয়তো একটা সময় ও রিয়েলাইজ করবে, তখন আবার ওর মনে হবে যে আবার যখন আমার মা সবসময় বলতো যখন মা হবে তখন বুঝবে, এখন আমি বুঝি অনেক কিছু মা হওয়ার পর, সে যখন মা হবে মা হবে তখন আবার সে হয়তো। না তুমি তো আসলে এই পড়াশোনা করেছো খুব নামি দামি একটা স্কুলে পড়েছো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছো, এর পাশে তোমার বাবা কবির বকুল, দেশের স্বনামধন্য গীতিকার, একই সাথে সাংবাদিকতা করেন, মাকে নিয়েও তুমি প্রাউড করো নিশ্চয়ই, আমরাও প্রাউড করি, শুধু তুমি নয় আমরা সবাই প্রাউড করি, তুমি মাকে কিছুটা অনুসরণ করে তুমি গানের দিকে এসছো, তুমি গান গাও, আমরা মাঝে মাঝে দেখি তুমি ওয়েস্টার্ন গানও গাও, পছন্দ করো গাইতে পারো, এটা আমাদের প্রাউড, উই ডোন্ট মাইন্ড দ্যাট, যে তুমি কেন ওয়েস্টার্ন গান গাবা না, আমাদের ছেলেমেয়েরা তো সব ধরনের গান সব ধরনের সংস্কৃতির সাথে তারা লিপ্ত থাকবে, আমাদের আকাশ সংস্কৃতি খোলা থাকবে, আমাদের দরজা জানালা খোলা থাকবে, আমরা চাই ভালো জিনিসগুলো ঢুকুক খারাপ জিনিসগুলো বের হয়ে যাক। তো সেই অবস্থায় তুমি যখন এই গান গাচ্ছ, তুমি কি তোমার প্রফেশনটাকে কী হিসেবে বেছে নিতে চাচ্ছ, তোমার মায়ের মতো প্রফেশন নাকি তুমি যেখানে পড়াশোনা করছো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হচ্ছে, কোথায় তুমি বেছে নিতে চাচ্ছ? আমি এটা সবসময় বলেছি যে মিউজিক এমন একটা জিনিস যেটা আমি সবসময় সব কিছুর সাথে আমি এটা কন্টিনিউ করতে চাই, কিন্তু আমার যেটা ইচ্ছা যে আমি একজন আর্কিটেক্ট হবো, আমার এটা সবার মানে সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমার আর্কিটেকচার পড়া। আমি আমার পড়াশোনার মধ্যে আমি যতটুকু টাইম স্পেন্ড করি আমি জানি না যে আর কোনো কিছুতে আমি এতটুকু টাইম স্পেন্ড করেছি কি না। ভর্তির পিছনে কিন্তু আমার কাছে একটা যুক্তি করা থাকতে পারে, কিন্তু এর সাথে সংস্কৃতির একটা মিল রয়েছে, শিল্প সংস্কৃতি মিল রয়েছে, সুতরাং একজন ভালো আর্কিটেক্ট কিন্তু ভালো শিল্পী হতে পারে, একজন ভালো শিল্পী ভালো আর্কিটেক্ট হতে পারে, সুতরাং তার মধ্যে তার একটা শৈল্পিকতা আছে, একটা দুজনের একটা মিশ্রণ একটা তৈরি হতে পারে। তো সে অবস্থায় তুমি কি আজকে আমাদের যারা দর্শকরা রয়েছে ভাবির কাছ আমি বাবার একটা গান গেতে চাই যেটা কুমার বিশ্বজিৎ আঙ্কেল গিয়েছেন এবং বাবার লেখা, মা গো মা। একটা চাচারাত আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মা গো মা মা গো মা তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না, মা গো মা মা গো মা মা গো প্রণত। আমার লোম সত্যি দাঁড়িয়ে গিয়েছে, তুমি যেভাবে গানটা মানে একদম হৃদয় থেকে গাইলে এবং তোর মার সামনে গাইলে, আমার কাছে মনে হচ্ছে তোমাদের প্রতি আমরা খুবই আশাবাদী, আমরা তোমাদের দিকে তাকিয়ে রয়েছি, আমরা মনে করি তোমরা বড় হবা, এই প্রজন্মের যারা তোমরা রয়েছ তারা আমাদেরকে
যেভাবে তোমাদেরকে কোলে তুলে আমরা মানুষ করেছি, আমরা যখন বয়স হয়ে যাবে তোমরা ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে তোমাদের পাশে রাখবা। আমি মনে ভাবি একটু শেষের দিকে যদি আসতে চাই, এই যে এত গুণী মেয়ে, আপনার দু মেয়ে একটি ছেলে, বিশেষ করে প্রেরণা তো একেবারেই সব দিক থেকেই আমি মনে করি অন্য 8-10 জনের চাইতে সে প্রথম দিককার প্রথম সারির একজন সন্তান হিসেবে আপনি দিয়েছেন। তো সেই অবস্থায় অন্য অন্য পরিবারের যারা ছেলেমেয়েরা রয়েছে, যা যারা আজকে আমাদের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন, তাদের সন্তানদের জন্য, তাদের অভিভাবকদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? ছোট্ট একটা উপদেশ না, কারণ আমি শুধু সাজেশন দিতে পারি, যেহেতু প্রেরণার একটা কঠিন সময়ের পর থেকে সে একটা ম্যাচিউর সময় আছে, সেখানে আমি যেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনারা কখনো সন্তানকে প্রথম হওয়ার জন্য চাপ দেবেন না, পড়াশোনার জন্য চাপ দেবেন না। আপনারা কখনো সন্তানকে ছেড়ে দেবেন অবশ্যই, কিন্তু তার বন্ধুদেরকে নিজের বন্ধু বানাবেন। সে কোথায় যাচ্ছে, তার চলার জায়গাটা সেখানে আপনি নজর রাখুন, কিন্তু সেটা যেন অবশ্যই তার মনের বিরুদ্ধে না হয়। সহজভাবে তাকে বড় হতে দিন। এখনকার সন্তানদেরকে আপনি যদি স্পাই হতে গিয়েছেন, তাহলেই কিন্তু আপনি বিগড়ে দিলেন ছেলে মেয়েদেরকে। বরং তার বন্ধু কারা, বান্ধবী, তাদের সাথে বন্ধুত্বটা তৈরি করুন, এটা হলো সবচেয়ে বড় কথা। সুন্দর একটা পরিবেশ তাদেরকে উপহার দিন, আমার ধারণা এতে আপনার সন্তান ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। আর হ্যাঁ, নিজের চয়েসটা এখনকার ছেলে মেয়েদের উপর চাপিয়ে দিবেন না, তাহলে ওরা পছন্দ, বরং ওরা যখন দেখবে যে মা বাবা আমাদের কথাগুলো মা বাবা বুঝছে, ওরা আবার এতটাই লক্ষ্মী যে ওরা নিজেরাই আপনার কথা বুঝে নেবে। জি, শেষ করো প্রেরণা, তুমি যদি দুটি বাক্যে বলো যে তোমার মা যেটি বললো, আমরা তো খুব সহজ সরলভাবে তোমাদেরকে স্বাধীনতা দিতে চাই, সেই স্বাধীনতাটাকে তুমি কি কোনো অপব্যবহার করতে চাও কি না, বা তোমাদের যারা প্রজন্মরা তাদের জন্য তোমার কি উপদেশ আছে, একটা লক্ষ্মী মেয়ে হিসাবে তুমি দর্শকদের কিছু বলবা কি না? আমার মনে হয় যে আমার মা বাবা যেরকমভাবে আমাকে ফ্রিডমটা দিয়েছে, আমি যদি ওটাকে কখনো মিসইউজ করতাম, তাহলে হয়তো বা আমাকে কখনোই ফ্রিডমটা দিত না। তো আমার যেটা সাজেশন সবার জন্য হবে, যে মা বাবা যেটা চায় অবশ্যই ভালোর জন্য চায়, যদি হয়তো বা সেটা যদি নিজের একদম স্যাটিসফাইড না হয়, তাহলে সেটা নিয়ে মা বাবাকে বললেই তারা হয়তো বা তাদের দিক থেকে কম্প্রোমাইজ করবে। তো সবসময় একটা ভালো কমিউনিকেশন প্যারেন্টসের সাথে রাখলে সেটাই আই থিঙ্ক সবচেয়ে বেশি বড় একটা জিনিস। আমার প্রিয় দর্শক, আমরা শুনলাম প্রেরণার কাছ থেকে অনেক প্রেরণামূলক বাক্য শব্দ, এবং তার কাছ থেকে অত্য চমৎকার একটা মাকে নিয়ে একটা আবেগধর্মী গান, কুমার বিশ্বজিতের বাবেল লেখা সেই গানটাই আমরা শুনলাম। আমরা একটু বলে থাকি যে আমাদের সন্তানরা যাতে দুধে ভাতে ভালো থাকে, সুন্দর থাকে, সেটা কিন্তু আমরা সবসময় বলে থাকি, কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা GPA 5-এর পিছনে আমাদের সন্তানদেরকে দৌড় দিতে না দিয়ে আমরা যদি বলি এটা ভালো মানুষ হও, একজন সমাজে প্রতিষ্ঠিত হবার জন্য শুধু যে তুমি GPA 5 পেতে হবে, তোমাকে যদি শুধুমাত্র ফার্স্ট হতে হবে সেটি নয়, ভালো মানুষ হওয়া দরকার। এবং সে কারণে যে জেনারেশন গ্যাপটা তৈরি হচ্ছে, সেই জেনারেশন গ্যাপটাকে দূর করবার জন্য যেভাবে প্রেরণা আজকে বললো, একটা কমিউনিকেশন রাখা দরকার বাবা মা অভিভাবকদের সাথে। সেই কমিউনিকেশন কিন্তু আমাদের সকলের রাখা উচিত, সেটা বাবা মা হোক আর সন্তান হোক, উভয়ের পক্ষ থেকে সেই কমিউনিকেশন থাকলে আমরা মনে করি জেনারেশন গ্যাপের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো কোনোভাবেই আমাদের জন্য বড় কোনো কঠিন সমস্যা তৈরি করবে না। আমি ধন্যবাদ জানাতে চাই দিনাত জাহান মুন্নি ভাবি আপনাকে, একই সাথে প্রেরণা চমৎকারভাবে তুমি তোমার কথাগুলো আজকে তুলে ধরবার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি অনেক বড় হও, একজন ভালো মানুষ হয় সে প্রত্যাশা করে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা আমাদের আজকের আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কেউ বলেনি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।